জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে চলতে বিপিএল থেকে বিরতি নিয়েছে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছেন বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজি। বিপিএল এর চলতি সংস্করণে এ পর্যন্ত 5 ম্যাচ খেলে 1টি উইকেট পেয়েছেন মাশরাফি। 5 ম্যাচ খেলে এখনও জয় তুলে নিতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 10তম সংস্করণ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। রাজনৈতিক দায়িত্ব পালন ও ব্যস্ততার ফাঁকে সুযোগ মিলে এ মৌসুমে পরবর্তী সময়ে সিলেটের হয়ে খেলবেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সিলেট স্ট্রাইকার্স দলের প্রতি মাশরাফির প্রতিশ্রুতি পূরণের জন্য কৃতজ্ঞতা জানান এবং তার ফেরার অপেক্ষায় আছেন ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। ক্রিয়াডেক্স, দৈনিক কল্যাণ।